মঙ্গলবার রাতে মেদিনীপুর গ্রামীণ পশ্চিম মণ্ডলের সভাপতি সুদীপ জানার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে বুধবার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার চাঁদরাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। পথ অবরোধ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র সহ অন্যান্যরা। আর তারপরে যখন কর্মীরা বাড়ি ফিরছিলেন তাদের উপরে আক্রমণ করে এখন কিছু দুষ্কৃতি এবং তারা সব টিএমসির সঙ্গে যুক্ত। তো প্রশাসনিক নিষ্ঠুরতা হতে পারে বা যে রাজনৈতিক হিংসা চলছে নিরন্তর যার বিরুদ্ধে আমরা গত কয়েক বছর ধরে লড়াই করছি, এখন লাগাতার আমরা শিকার হয়েছি এই ধরনের অত্যাচারের। ভোগ কর্মী খুন হয়েছেন, শুধু তাই নয় আমাদের উপর অত্যাচার, সঙ্গে সঙ্গে কেসও দেওয়া হয়েছে ভিন্নভাবে, কর্মীদেরকে রেল নিতে হয়েছে, জেলে যেতে হয়েছে, খুনও হয়েছেন অনেকে। তাই বাধ্য হয়ে আমরা এর প্রতিকারের জন্য রাস্তায় বসতে বাধ্য হয়েছে। আমি মেদিনীপুরে ছিলাম, আপনারা রাস্তায় অবরোধ করেছেন শুনে আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। নিঃসন্দেহে রাস্তা অবরোধ করলে মানুষের কষ্ট হয়, এখানে বাস দাঁড়িয়ে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন যারা যাতায়াত করছিলেন, আমরা কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু এটাও চাই যে পশ্চিমবাংলায় রাজনীতি করার জন্য সুস্থ পরিবেশ দরকার, সেটা আমরা দাবি করছি। পুলিশ প্রশাসনের দায়িত্বটা নিশ্চিত করা, তারা যদি আমাদেরকে রাজনীতি করার সুযোগ না দেন বা সুরক্ষা না দেন তাহলে আমাদের সুরক্ষার দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে। আমার মনে হয় সেটা বাংলার রাজনীতির পক্ষে ঠিক নয়। এখানে যে রাজনৈতিক পার্টিটি রাজত্ব করছে সেটা এখন দুষ্কৃতকারী দ্বারা পরিচালিত, তার নেতারাও বেশিরভাগ এরকম সমাজ বিরোধী, আর যারা মন্ত্রী সন্ত্রী এমএলএ এমপি হয়েছেন তারাও দুর্নীতির দায় দাগী বা বিভিন্ন অপরাধে দাগী। এখন সিবিআই তাদের ডেকে ডেকে গরম চা খাওয়াচ্ছে, তারা যদি মনে করেন যে চোখ দেখিয়ে ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে কেস দিয়ে বিজেপির কর্মীদের আটকে দেবেন তাহলে ভুল করছেন। 200 জন কর্মী শহীদ হয়েছেন, আমাদের এই জেলাতেও বহু কর্মী শহীদ হয়েছেন, এখনো বহু লোক ঘর ছাড়া আছেন বিজেপি করার অপরাধে, কিন্তু এটা বেশি দিন চলবে না। আমরাও 2 কোটি 28 লক্ষ লোকের ভোট পেয়েছি এই বিধানসভাতে, এতজন সমর্থন করেছেন বিজেপিকে, তাই 77 জন এমএলএ জিতেছেন। তো এরকম মনে করার কারণ নাই, যেহেতু আমরা বিরোধী দল আমরা জলে ভেসে এসেছি, না পুলিশের সহযোগিতা পাবো না আইনের, যে যা ইচ্ছা করতে পারে, এটা আমার মনে হয় ভুল ভাবছেন। তাই এই যে মাঝে মধ্যে সরকারি টাকা লুট করে দম্ভ দেখিয়ে আমাদের উপর অত্যাচার করছেন, আমরা চাইলে তার ভালোভাবে শোধবোধ করে দিতে পারি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।